সবাইকে স্বাগতম, আমি আবু সুফি আর সাকিব। আজকে থেকে আমরা শিখবো উকুলেলে। উকুলেলের সাউন্ডটা ফোক গানের জন্য খুব সুন্দর আসে, তো আজকে থেকে আমরা শুরু করতেছি সারেগামা পা দিয়ে এবং উকুলেলটা ধরাটা দিয়ে। তো আজকে আমরা ধরা এবং সারেগামা পাটা শিখবো উকুলেলের উপরে। ধরার জন্য প্রথমে এই হাতটা বুকের দিকে চেপে ধরবেন, একটা গ্রিপ পাওয়া যায় উকুলেলে এই হাতে, যাতে আলাদা করে না ধরতে হয়, চাপ না দিতে হয়। তা এভাবে ধরার পরে আমরা স্ট্রিংয়ে চলে যাবো। এগুলো হচ্ছে স্ট্রিং, চারটা তার আছে উকুলেলেতে। নিচেরটাকে প্রথম স্ট্রিং ধরি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, নিচে থেকে উপরে এক দুই তিন চার করে গুনার পরে। এগুলো হচ্ছে ফ্রেট। এটা যদি চার নম্বর তারটা নিচের থেকে যদি শুরু করে এক দুই তিন চার করি, চার নম্বর তার যদি এগুলো দেখতে পারতেছেন যে অনেকগুলো খোপ গাঁথা। তো খোপগুলোর প্রথম তারটা যদি ধরি, ফার্স্ট ফ্রেটে বাজালাম আমি চার নম্বর স্ট্রিংয়ের, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এরকমভাবে একটা চলতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয়। তবে মাঝখানে এই ফ্রেটগুলোর খোপের মাঝখানে খোপগুলোর একবারে মাঝখানে জোরে টিপ দিয়ে ধরতে হবে, নাহলে সাউন্ড পাবেন না আপনি। সাউন্ডগুলো এরকম পাবেন যদি উল্টোপাল্টা জায়গায় ধরেন। তো একবারে মাঝখানে ধরতে হবে সাউন্ড পাওয়ার জন্য। তো চলে আসি সারেগামা পাতে। তো প্রথমে আপনার উকুলেলেটা টিউন করতে হবে দোতারা স্টাইলে বাজানোর জন্য, ই বি ই এ তে। এখন যদি টিউন করতে না জানেন আপনি, তাহলে পিচ ল্যাব অ্যাপটা নামিয়ে নিন। টিউনার যদি না থাকে মোবাইলে, পিচ ল্যাব অ্যাপটা নামিয়ে নিন। এটা গুগল ক্রোম থেকে নামাবেন, প্লে স্টোরে পাওয়া যায় না এই অ্যাপটা। তো গুগল ক্রোমে গিয়ে সার্চ দিন পিচ ল্যাব। তো ওইখানে একটা ইয়ে চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা পিচ ল্যাব এটার ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। ডাউনলোড করার পরে দেখবেন যে অনেকগুলা ই বি সি এইগুলো আসতেছে। তো ওই অনুযায়ী প্রথম তারটা ইতে টিউন করবেন। ইতে টিউন করার জন্য প্রথম তারটা দেখবেন এই এইখানে এসে জড়ো হয়েছে এইটাতে, দেখেন আপনি উকুলেলেতে দেখতে পারবেন। তো এই নাটটা ঘুরাইলে আসলে এটা এদিক সেদিক হবে। এটা এদিক সেদিক ঘুরানোর পরে আপনি দেখতে পারবেন যে মোবাইলে উঁচা নিচা হইতেছে রঙটা। এভাবে উঁচা নিচা করতে করতে ই এর যে দাগটা আছে ওই সমান করতে হবে। এভাবে নিচেরগুলো টিউন করবেন এই অনুযায়ী। উপরেরটা টিউন করবেন একবারে ইতে, ই, নিচেরটা বিতে, বি, নিচেরটা ইতে, একবারে নিচেরটা এতে। টিউনিংটা কি আসতেছে, ই বি ই এ, ই বি ই এ, ই বি ই এ। তো উকুলেলে বাজানোর প্রথমে স্ট্রিংগুলোর সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এর জন্য প্রথম আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন উকুলেলেতে, কিংবা যে কোনো মিউজিকেই শুধু উকুলেলে দিয়ে স্টার্ট করতে চান, তাহলে স্ট্রিংগুলোর সাথে আগে পরিচিত হতে হবে। এগুলো ছিল হলো নোট, এক একটা ই বি ই এ, এরকম মিউজিকে নোট থাকে এ থেকে জি পর্যন্ত, শার্প থাকে, ফ্ল্যাট থাকে, ওগুলোতে আমরা এখন না যাই। তো প্রথমে শিখি পিক কীভাবে ধরতে হবে। এটা যদি আপনার পিক হয়, আঙুল একটা এরকম শেপ করে নেবেন, শেপ করার পর এখানে পিকটা রাখবেন, চোখা মাথাটা ওই বরাবর করে এভাবে পিকটা রেখে বুড়ি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর একটু অ্যাডজাস্ট করে নিলেন, কিন্তু এই শেপটা বজায় রাখতে হবে, ঠিক আছে? আপনি তো বলতে পারেন যে এইভাবেও ধরতে পারি, হ্যাঁ এভাবে ধরতে পারেন, কিন্তু যখন আপনি স্ট্রামিং করবেন কিংবা অনেক দ্রুত বাজাতে যাবেন তখন এটা খুলে যাবে, হাতের থেকে পড়ে যাবে। ওইটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি এভাবে বাজান। এভাবে বাজানোটা আসলে গ্রিপও বাজে না তেমন, তাই গ্রিপ করে এরকম একটা অ্যাঙ্কেল টাইপ শেপ করে, এরকম করে একটু শেপ করে নিয়ে উকুলেলের দিকে যাতে বাজাইতে পারেন ওরকম করে নেবেন। তো আসি ফ্রেটের দিকে, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট। তো প্রথমে যে স্ট্রিংটা হবে দুই নম্বর স্ট্রিং, নিচে থেকে যদি স্ট্রিং কাউন্ট করি ওয়ান টু, টু নম্বর স্ট্রিংয়ে, টু নম্বর স্ট্রিং যদি ওপেন বাজাই কোনো ফ্রেট না ধরে, এটা হইতেছে সা, এটা হবে দুই নম্বরটা হবে রে, এরপরে চার নম্বরটা হবে গা, কি আসতেছে সা, একটা ফ্রেট বাদ দিয়ে রে, একটা ফ্রেট বাদ দিয়ে গা, গা আর মা একসাথে, মানে এটা পরের ফ্রেটেই মা, সারে গামা, এটা হচ্ছে উকুলেলের সারে গামা। তো উকুলেলের ইয়েগুলো বাজানোর আগে আমরা দেখে নিই কীভাবে স্ট্রিংগুলোর সাথে পরিচয় হবো, যেটা বলছিলাম। তো প্রথমে আপনি পিকটা ধরার পরে স্ট্রিংগুলো স্ট্রাম করবেন, ওয়ান টু থ্রি ফোর, নিচের দিকে ডাউন ডাউন একটা একটা করে বাজিয়ে যাবেন, উপরের দিকে স্ট্রামিংটা করবেন,
করতে করতে দেখবেন যে একটু স্ট্রিংগুলো কোথায় আছে মাথায় একটা ডায়াগ্রাম হয়ে যাবে, তো তখন আপনি সারেগামা বাজানো শুরু করবেন। তাহলে স্টার্ট সারেগামা দুই নম্বর এই স্ট্রিংটা থেকে। প্রথমে এক্সারসাইজটা করার পর সারেগামাটা করবেন, ভিডিওটা পজ করে দেন যদি এক্সারসাইজটা করতে থাকেন। তাহলে তো সারেগামা পা দেখাইলাম, একটা ফ্রেট দুই নম্বর ফ্রেটটা হইতেছে রে, ওপেন বাজালে সা সা রে, একটা ফ্রেট বাদ দিয়ে গা গার মা, পরের ফ্রেটেই সা রে মা পা, সরি সা সা রে গা মা। এরপর নিচের স্ট্রিংয়ে যদি যাই এক নম্বর স্ট্রিংয়ে, এটা ওপেন বাজালেও মা হয়, ওদিকে যাওয়ার দরকার নেই, তো কি আসছে সা রে গা মা। নিচের স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট, এক নম্বর স্ট্রিংয়ের দুই নম্বর ফ্রেট আর কি পা দা রে সা সা রে দা পা মা গা রে সা। প্রথম এক্সারসাইজটা হবে সারেগামা পাগুলো হচ্ছে না, যেভাবে বলে দিলাম ওইভাবেই সারেগামা পাটা হয়। তো একটা স্ট্রিংয়ের উপরেও বেশ করে সারেগামা পা হয়, ওইভাবে করতে হলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সা থেকে রেতে একটা ফ্রেট বাদ দিয়ে যাবে, কিন্তু গা মা আর নি সা এই দুইটা একসাথে থাকবে। তো যদি প্রথম স্ট্রিংয়ে যদি আমি সারেগামা ধরি নিচের স্ট্রিংয়ে না যাই, তো সারেগামাটা কীভাবে আসতেছে, একটা সা ওপেন সা, একটা স্ট্রিং বাদ দিয়ে একটা ফ্রেট বাদ দিয়ে রে, একটা ফ্রেট বাদ দিয়ে গা গা আর মা পরের ফ্রেটেই গা মা একসাথে আর কি সা রে গা মা, একটা ফ্রেট বাদ দিয়ে পা পা, একটা ফ্রেট বাদ দিয়ে ধা, একটা ফ্রেট বাদ দিয়ে নি নি আর সা, এই যে একসাথে মানে একটা ফ্রেট পরেই আর কি, একটা ফ্রেট বাদ দিয়ে না একটা ফ্রেট ওই ফ্রেটের পরেরটাই সা আসতেছে। তো গামা আর নিসা একসাথে আসতেছে, এখানেও ওই দুইটা স্ট্রিং মিলে তাই হয়। এখানে পাটা বেশি সুন্দর লাগে আসলে, এদিকের পাটা একটু গম্ভীর, সাউন্ডের ডিফারেন্সটা বোঝা যেতেছে যে এখানে পাটা একটু গম্ভীর, এটা একটু উঁচা, আমাদের উঁচা পাটা দরকার হয় ফোক গানের জন্য, যেহেতু উকুলেলেটা আমরা বাজাইতেছি দোতারা স্টাইলে। তো এই সারেগামার উপরে প্র্যাকটিস করতে থাকবেন, সা রে গা মা পা ধা রে সা সা রে দা পা মা গা রে সা। সারেগামাগুলো ক্লিয়ার হওয়ার পরে পরের ভিডিওটা দেখবেন এবং স্ট্রিংগুলোর সাথে পরিচয় হয়ে নেবেন এই স্ট্রামিং প্যাটার্নটার উপরে। ওই স্ট্রামিং প্যাটার্নটা শেষ হলে যেভাবে ডাউন 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 ডাউন, আবার নিচের থেকে উপর ওঠার সময় আপ 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 করে প্লাক করছেন মানে টান দিচ্ছেন, পরের বার কী করবেন উপরেরটা ডাউন নিচেরটা আপ, ডাউন না ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এরকম করতে করতে এবং নিজেও কম্বিনেশন বানাইতে পারেন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ, হাতকে যত ফ্রি করা যায়। এবং আঙুলে জড়তা থাকবে প্রথমে, সা রে গা মা বানাইতে পারবেন না, তো এগুলো করতে করতে আঙুলে যে মেমোরিটা সেটাতে হয়ে যাবে, জোরে চাপ দিতে হবে, প্রথম দিকে ব্যথা লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি প্রমিস করতেছি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিওটাতে আমরা শিখব অন্য কিছু। তো শুরু করার জন্য এই ভিডিওটা দিয়ে শুরু করলাম, সবাইকে ধন্যবাদ।